ডিয়ার লার্নার্স আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আলোচনা করবো হচ্ছে ফিলিং গ্যাপ উইদাউট ক্লু অ্যান্ড ফিলিং গ্যাপ উইথ ক্লু যদি ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লু এগুলো পুরো মুগস্থও করেন তাও কিন্তু আপনি পরীক্ষাতে মার্ক পাবেন না এর পেছনে একটা যৌক্তিক কারণ আছে আজকে আলোচনা মানে আজকের যে আলোচনা থাকবে সেই আলোচনাতে আপনাদেরকে এই ফিলিং গ্যাপ কীভাবে আপনি অ্যান্সারগুলো করবেন কেন আপনি মার্ক পাবেন না সে বিষয়গুলো বলবো সাথে সাথে আপনি এই গ্যাপ ফিলিং করার সময় অর্থাৎ গ্যাপ পূরণ করার সময় আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনাকে গ্যাপ পূরণ করতে হবে সে বিষয়গুলোর আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সারা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লু মুখস্থ করেন এবং মুখস্থ করার পরেও পরীক্ষাতে মার্ক পান না পরীক্ষাতে লিখিয়ে এসেও মার্ক পান না কেন পান না আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর বুঝবেন যে কীভাবে আপনি এই গ্যাপগুলো পূরণ করবেন ওকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু অনেক তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক কষ্ট করে ভিডিও করছি তো যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এর এবং আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো খেয়াল করুন ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লু খেয়াল করেন ফিলিং গ্যাপ উইথ ক্লু উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লু একসাথে দুইটা হয়ে যাবে উইদাউট ক্লুজ এই দুইটারই একটাই নিয়ম কীভাবে আপনি করবেন খেয়াল করেন আপনাদের যে যেটা থাকে সেটা হচ্ছে যেটা উইথ ক্লু সেটা হচ্ছে ওপরে একটা বক্স দেওয়া থাকবে এরকম খেয়াল করেন কীভাবে পরীক্ষায় আসে সেগুলো একটু বলি আর কীভাবে আপনি অ্যান্সার করবেন সেটাও বলবো তো এরকম গ্যাপ দেওয়া থাকবে এরকম এর মধ্যে আপনাদেরকে দশটা ওয়ার্ড দেওয়া থাকবে সামথিং এরকম দশটা ওয়ার্ড দেওয়া থাকবে এর প্রত্যেকটা গ্যাপে মোট দশটা ওয়ার্ড দেওয়া থাকবে কখনো কখনো কিছু কম দেওয়া থাকতে পারে অর্থাৎ একই ওয়ার্ড একাধিকবার ব্যবহার হবে এক্ষেত্রে দশটার কমও দেওয়া থাকতে পারে তো যেটাতে ওপরে এরকম বক্সে আপনার ওয়ার্ড দেওয়া থাকবে এরপরে নিচে যে প্যাসেজটুকু থাকবে সেই প্যাসেজের একটু পরপর গ্যাপ থাকবে এরকম দশটা গ্যাপ থাকবে তো আপনাদের কী করতে হয় উইথ ক্লুতে হচ্ছে এই ওপরে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো নিয়ে এসে এখানে বসাতে হয় আর যেটা উইদাউট ক্লু সেটা হচ্ছে এই বক্সটা থাকবে না এ হচ্ছে কথা আচ্ছা দুইটা কারণে আপনি সম্পূর্ণ মুখস্থ করে গেলেও আপনি পরীক্ষায় মার্ক পাবেন না সেই দুটা কারণ কি আজকের এই ভিডিওর একদম শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ফিলিং গ্যাপ নিয়ে আশা করছি আপনাদের নাইনটি পারসেন্ট নাইনটি কনফিডেন্স বেড়ে যাবে দেখেন তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উইথ ক্লোতে আপনাদের উপর একটা বক্স দেওয়া থাকবে এবং নিচে গ্যাপ দেওয়া থাকবে এই বক্সের মধ্যে থেকে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনার বিভিন্ন গ্যাপে বসাতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে যখন ক্লু দেওয়া থাকবে না সেটা তো আপনাদের জন্য আরও সহজ কারণ ক্লু দেওয়া থাকলে আপনাদেরকে এই বক্সের মধ্যে যেগুলো দেওয়া থাকবে আপনাকে শুধু সেইগুলোই দিতে হবে আর যদি ক্লুটা দেওয়া না থাকে তাহলে আপনি ইচ্ছা অনুযায়ী শব্দ ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি সমার্থক শব্দ একাধিক সমার্থক শব্দ আছে আপনার অর্থ অনুযায়ী যে সমার্থক শব্দ দিয়ে আপনার অর্থটা হবে সেই শব্দটা ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্যাপ ফিলিং গ্যাপ পূরণ করার ক্ষেত্রে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে দেখেন সেটা হচ্ছে আপনাদের পার্টস অফিস স্পিচ আছে মোট হচ্ছে আট প্রকার কী কী সেগুলো একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি প্রোনাউন প্রোনাউন তারপর হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ তারপর হচ্ছে ভার্ভ এরপরে কি অ্যাডভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন প্রিপজিশন আর একটা হচ্ছে কনজাংশন কনজাংশন আর একটা হচ্ছে ইন্টারজেকশন দেখেন ইন্টারজেকশন এই হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পেস তো এই আট প্রকার পার্টস অফ স্পেসের মধ্যে আপনাদের এই ফিলিং গ্যাপের ব্যবহার হবে কোনগুলো দেখেন আর কোনগুলো ব্যবহার হবে না ব্যবহার হবে না হচ্ছে প্রোনাউন ফিলিং গ্যাপে স্বাভাবিকভাবে প্রোনাউনের ব্যবহার হয় না আরেকটা হচ্ছে আপনাদের আরেকটা ব্যবহার হবে না সেটা হচ্ছে ইন্টারজেকশন এই ইন্টারজেকশনের ব্যবহার হবে না তাহলে নাউনের ব্যবহার হবে অ্যাজেকটিভের ব্যবহার হবে অ্যাডভার্ভার্বের ব্যবহার হবে অ্যাডভার্বের ব্যবহার হবে প্রিপোজিশনের ব্যবহার হবে কনজাংশনের ব্যবহার হবে প্রনাউন এবং ইন্টারজেকশন এই দুটোর ব্যবহার স্বাভাবিকভাবে হবে না এখন এইগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন মানে কোন জায়গায় গ্যাপ থাকলে আপনি কোনগুলো বসাবেন এইটা কিন্তু একটা মারাত্মক আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বিষয়টা জানে না স্বাভাবিকভাবে সবাই একটু না বুঝেই মুখস্থ করে ফেলে কোথায় কি হবে কি করবেন না করবেন এইগুলো নিয়ে অনেকেরই একটু সমস্যা আছে বিশেষ করে ফিলিং গ্যাপে ফিলিং গ্যাপে ম্যাক্সিমাম স্টুডেন্ট সমস্যা দেখেন আপনি কোন কোন গ্যাপে কোন কোন জায়গায় গ্যাপ থাকলে আপনি কী বসাবেন সেটা একটু ভালো করে দেখবেন তাহলে প্রথমে চিন্তা করে নাউন নিয়ে নাউন বলবে মোট হচ্ছে সাত জায়গায় কয় জায়গায় সাত জায়গায় সেভেন প্লেসেস আমরা যদি প্রথমে চিন্তা করি যে নাউন কোথায় কোথায় বসাবো মানে কোন কোন জায়গাতে আপনি নাউন বসাবেন দেখেন একটা হচ্ছে মোট সাত জায়গা কয় জায়গা সাত জায়গা আরেকটা ব্যাপার এই এখনই বলে রাখি সেটা হচ্ছে এই পার্টস অফ গুলোর ব্যবহার হবে আরেকটা ব্যাপার হবে ডিটার্মিনারের ব্যবহার হবে দেখেন এইটা একটু মনে রেখেন আমি এই পার্টস অফ স্পেসগুলো বলার পরে তারপর এটা বলবো ডিটারমিনারের ব্যবহার হবে ডিটারমিনার একটু মনে রেখেন পার ছয়টা পার্টস অফ স্পেসের ব্যবহার হবে আর ডিটারমিনারের ব্যবহার হবে ডিটারমিনার কি এবং সেগুলো কি কি কোথায় সেই ডিটারমিনার ব্যবহার করবে সেগুলো বলবো দেখেন তাহলে ডাউন কয়েক জায়গায় মোট হচ্ছে সাত জায়গায় কোথায় একটা হচ্ছে সাবজেক্ট আর এবং অবজেক্ট একটা সেন্টেসে সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ দেখতে পান তাহলে সেখানে অবশ্যই কী করবেন নাউন বসাবেন অবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে সেখানেও নাউন বসাবেন আরেকটা হচ্ছে পজিশন মনে রেখেন প্রি পজিশন পসেসিভ প্রিপজিশন পসেসিভ ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে এর পরে আচ্ছা তাহলে কয়েকটা জায়গা হলো একটা সাবজেক্টের জায়গা অবজেক্টের জায়গা দুইটা আর একটা হচ্ছে প্রিপোজিশন পসেসিভ ডেমনস্ট্রেটিভ আর্টিকেল আর অ্যাজেকটিভ এই মোট সাতটা জায়গায় যদি গ্যাপ দেখতে পান তাহলে সেখানে আপনি নিশ্চিন্তে কি বসাবেন নাউন বসাবেন নাউন বাদে অন্য কিছু বসালে কি হবে ভুল হবে আপনি যে শব্দটাই বসাবেন সেটার জন্য অবশ্যই নাউন ফর্মটা বসে ধরেন একটা বিষয় বলি ধরেন হ্যাপি হ্যাপি কি অ্যাজেকটিভ আর কি হ্যাপিনেস হ্যাপিনেস কি হ্যাপিনেস হচ্ছে এটার নাউন এখন কোনো জায়গাতে ধরেন নাউন ফর্ম হবে মানে সেটার অ্যান্সার হবে কি হ্যাপিনেস এখন আপনি অর্থ অনুযায়ী হ্যাপি বসালেন আপনি মনে মনে ভাববেন সুখ সুখী একই তো ব্যাপার কিন্তু মনে রেখেন যে আপনি যদি হ্যাপি বসান তাহলে মার্ক পাবেন না বসাতে হবে কি হ্যাপিনেস মানে এই সাত জায়গায় গ্যাপ থাকলে আপনি সে যা যে শব্দটাই ব্যবহার করবেন সেটা কি ব্যবহার করতে হবে নাউন ব্যবহার করতে হবে ওকে এবার আসেন অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ আসে মাত্র দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় মনে রেখেন অ্যাজেক্টিভ আচ্ছা এইটা বোঝানোর আগে এইখানে আপনাদের একটা প্রবলেম আছে এইগুলো সবাই চিনেন না হয়তো আমি একটু বলে দিই প্রি পজিশন তো সবাই চিনেন ইন অন অফ ফর বাই উইথ উইদাউট আফটার বিফর এরকম যত প্রি পজিশন আছে এইগুলোর পরে গ্যাপ থাকলে নাউন বসাবেন পসেসিভ কোনগুলো পসেসিভ হচ্ছে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস আর কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্টোপি এর যোগ থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ পসেসিভের পরে গ্যাপ থাকলে নাউন বসাবেন আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কী ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোজ দেখেন এই যে দিস দ্যাট দিস দোজ এগুলা হচ্ছে ডেমোস্ট্রেটিভ এই ডেমোস্ট্রেটিভের পরে গ্যাপ থাকলে কী করবেন নাউন বসাবেন আর আর্টিকেল তো চিনেন এ অ্যান দি আর্টিকেল আর অ্যাজেকটিভ তো চিনেন যে শব্দ দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝাই সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেকটিভের পরে গ্যাপ থাকলেও নাউন বসাবেন তাহলে প্রিপোজিশন পসেসিভ ডেমোস্ট্রেটিভ আর্টিকেল অ্যাজেকটিভ এগুলোতে ক্লিয়ার এবার আসেন অ্যাজেকটিভের পরে মানে অ্যাজেক্টিভ কোন 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 জায়গায় বসবে অ্যাজেকটিভের জায়গা মাত্র কয়টা দুইটা একটা হচ্ছে নাউনের পূর্বে নাউন কোথায় বসবে সেটা বুঝলাম এখন গ্যাপটা যদি নাউনের পূর্বে থাকে নাউনের পূর্বে আর হচ্ছে বি ভার্বের পরে বিভার্ব এর পরে নাউনের পূর্বে গ্যাপ থাকলে অ্যাজেক্টিভ হবে আর বি ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাজেক্টিভ হবে অর্থাৎ নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে খেয়াল করবেন যে সেখানে আপনি যে শব্দটাই ব্যবহার করবেন সেটার জন্য অবশ্যই অ্যাজেক্টিভ ফর্ম হয় আর বি ভার্ভের পরে গ্যাপ থাকলে বিভার্ভ কোনগুলো অ্যামেজার ওয়াজয়ার বি বিকাম এই বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আপনারা কি ব্যবহার করবেন ব্যবহার করবেন তাহলে আমরা শিখলাম হচ্ছে নাউন কোথায় কোথায় বসে আর অ্যাজেক্টিভ কোথায় কোথায় বসে এবার আসেন ভার ভার বসবেও দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় দেখেন ভার্বের জায়গায় দুইটা একটা হচ্ছে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে আর একটা হচ্ছে টু এর পরে টু এর পরে যদি টু একটা ফ্রি টু এর পরে নাউনও বসে তবে আপনি খেয়াল করবেন আপনাদের ফিলিং গ্যাপে টু এর পরে যদি গ্যাপ দেখতে পান তাহলে সেখানে ভার বসবে কারণ এটা ইনফিনিটিভের ব্যবহার ব্যবহার হবে যদিও টু এর পরে নাউন বসে কিন্তু আপনাদের ফিলিং গ্যাপের ক্ষেত্রে কী হবে ভার বসাবেন তাহলে এই দুই জায়গা হচ্ছে ভার অ্যাডভার বসাবেন হচ্ছে মোট পাঁচ জায়গায় কয় জায়গায় পাঁচ জায়গায় দেখেন অ্যাডভার্ভের জায়গা হচ্ছে পাঁচটা একটা হচ্ছে সাবজেক্টের আগে দেখেন একটা হচ্ছে সাবজেক্ট এর পূর্বে সাবজেক্টের পূর্বে মানে সেন্টেন্সের শুরুতে আর একটা হচ্ছে নাউন এর পরে নাউন এর পরে সাবজেক্টের আগে আর হচ্ছে নাউনের পরে যে কোনো নাউনের পরে যদি গ্যাপ দেখতে পান তাহলে বুঝবেন সেখানে যে শব্দটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাডভার হতে হবে আচ্ছা আর একটা হচ্ছে সাবজেক্ট ও এর মাঝে সাবজেক্ট ও ভার্বের মাঝে আর একটা হচ্ছে অবজেক্ট ও ভার্বের মাঝে অবজেক্ট ও ভার্বের মাঝে ভার্বের মাঝে আচ্ছা আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ও মূল মূল ভার্ব এর মাঝে তাহলে হলো দেখেন একটা হচ্ছে সাবজেক্টের পূর্বে একটা একটা নাউনের পরে দুইটা আর একটা হচ্ছে কোথায় সাবজেক্ট ও ভার্বের মাঝখানে আর হচ্ছে অবজেক্ট ও ভার্বের মাঝখানে আরটা হচ্ছে সাহায্যকারী ভার্ভ ও মূল ভার্বের মাঝখানে মোট এই পাঁচটা জায়গাতে কি করবেন অ্যাডভার্ব বসাবেন ওকে আর প্রিপয়েশন কোথায় বসে সেটা আপনারা জানেনি কোথায় প্রিপিশন বসা হচ্ছে শুধুমাত্র নাওনের পড়বে নাওনের আগে ছাড়া আর কোথাও প্রিপয়েশন বসবে না কারণ প্রি মানে পড়বে আর পজিশন মানে অবস্থান যার অবস্থান নাওনের পড়বে এবং ওই নাওনকে নির্দেশ করবে সেটা হচ্ছে প্রিপিশনের ব্যবহার তাহলে প্রিপয়েশন কোথায় এক জায়গায় মাত্র সেটা হচ্ছে নাওনের আগে এই প্রিপারেশনে আরেকটি কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে একটা সেন্টেন্সে মেনলি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট থাকে 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 অবজেক্ট অবজেক্ট এবং তারপরে তো আপনাদেরকে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন হচ্ছে ব্যক্তি ব্যক্তি বস্তু স্থান সময় এই হচ্ছে চারটা ব্যক্তি বস্তু এই দুটোকে আমরা অবজেক্ট বলি ব্যক্তি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট আর বস্তু হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট এই দুইটার আগে কোনো প্রিপয়েশন বসবে না এই দুটার আগে কোনো প্রিবয়েশন বসবে না আচ্ছা আর একটা হচ্ছে স্থান এবং সময় স্থান এবং সময় এই দুইটার আগে প্রিভুশন বসবে তাহলে আপনি যদি দেখেন যে এই ব্যক্তি এবং বস্তুর আগে গ্যাপ আছে তাহলে সেখানে কী হবে না প্রিবয়েশন হবে না অন্য কিছু হবে আর যদি স্থান বা সময়ের আগে গ্যাপ থাকে তাহলে সেখানে কী হবে প্রিবোশন হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিবজিউশন ব্যবহার করতে হবে আচ্ছা তার আগে মাঝখানে একটা একটা কথা বলে আমার কিন্তু অফলাইন এবং অনলাইনে অনেকগুলো ব্যাচ চলে বর্তমানেও কিন্তু আপনার অনলাইনে বেশ বেশ কিছু ব্যাচ চলছে এবং নতুন কিন্তু ব্যাচ শুরু হতে যাচ্ছে আপনার এই যে ঈদের পরে ঈদের পরেই মে মাসের এক তারিখ থেকে ব্যাচ শুরু হতে যাচ্ছে অ্যাকাডেমিক কোর্সে এবং বেসিক ইংলিশ কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন দেখবেন আপনার বিভিন্ন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আপনি ভর্তি হতে পারবেন এবং আমার সাথে লাইভে ক্লাস করতে পারবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আচ্ছা এখন আসেন তাহলে প্রিপয়েশনটা বসবে কোথায় শুধুমাত্র স্থানের আর হচ্ছে সময়ের পূর্বে আর কিছু কিছু শব্দ আছে যে শব্দর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপয়েশন হয় যদিও তারপর একটা নাউনি থাকবে অ্যাপ্রোপিয়েট প্রিপয়েশনগুলো আপনারা যদি একটু মুখস্থ করে রাখেন তাহলে আপনাদের এই গ্যাপে প্রিপয়েশন ব্যবহারের ক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপয়েশনটা যেমন ধরেন সাফার ফর্ম হয় অ্যাটেন্টিভ টু টু হয় তারপরে কি ড্যাঞ্জারাস ফর হয় এরকমভাবে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপয়েশন আছে এগুলো একটু মুখস্থ করে রাখবেন তাহলে প্রিপয়েশনের ব্যবহারগুলো আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে আচ্ছা এবার আসেন কনজাংশন প্রায় শেষের দিকে চলে এসেছি আলোচনার কনজাংশন দুইটা ক্ষেত্রে বসবে একটা হচ্ছে দুইটা ওয়ার্ডকে যোগ করতে দুইটা শব্দকে যোগ করতে কনজাংশন ব্যবহার করা হয় আর দুইটা সেন্টেন্সকে যোগ করতে কনজাংশন ব্যবহার করা হয় দুইটা শব্দকে যোগ করতে বা দুইটা ফ্রেজকে যোগ করতে কনজাংশন হবে আর কি হবে দুইটা সেন্টেন্সকে যোগ করতে কনজাংশন ব্যবহার হবে সেন্টেন্স ক্ষেত্রে তো বুঝবেন দেখবেন যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ভার থাকে তাহলে যদি ওই সেন্টেন্সের মাঝে যে কোনো জায়গাতে গ্যাপ থাকে তাহলে বুঝবেন সেখানে একটা কনজাংশন হবে কারণ একটা সেন্টেসে একটা মাত্র সাবজেক্ট থাকে আর একটা মাত্র ভার থাকে কখনও যদি দেখেন যে দুইটা সাবজেক্ট আছে দুইটা ভার আছে অথবা একটাই সাবজেক্ট আছে কিন্তু ভার আছে দুইটা সেক্ষেত্রে বুঝবেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স সেক্ষেত্রে একটা কনজাংশন ব্যবহার করবেন আচ্ছা তবে আপনাদের পরীক্ষাতে কনজাংশন হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অ্যান্ড এটি একটু ভালো করে মনে রাখবেন অ্যান্ড হচ্ছে সমজাতীয় দুটা শব্দকে যোগ করতে পারে এর বাইরে না হয় দুইটাই নাউন নাহলে দুইটাই অ্যাজেক্টিভ নাহলে দুইটাই অ্যাডভার্ভ দুইটা একই জাতীয় একই জাতীয় দুটো শব্দকে যোগ করতে কী লাগে অ্যান্ড লাগে কনজাংশনটি একটু মনে রাখেন মনে রাখবেন দুইটা ওয়ার্ডকে যোগ করতে পারবে আর কি দুইটা সেন্টেন্সকে যোগ করতে পারবে দুইটা ফ্রেজকে যোগ করতে পারবে তাহলে নাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ভ প্রিভয়েশন কনজাংশন এইগুলা কে কোথায় বসবে মোটামুটি আমরা বুঝলাম এইবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিটারমিনার এই ডিটারমিনার কি এবং কোথায় বসে দেখেন ডিটারমিনার ডিটারমিনার হচ্ছে এই যে একটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল একটা ডিটারমিনার একটা যেগুলো আগেই বলে দিয়েছি এই পসেসিভ আর একটা ডিটার্মিনার পসেসিভ আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর একটা ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ এটা একটা ডিটারমিনার আর একটা হচ্ছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার এই কোয়ান্টিফায়ার হচ্ছে আরেকটা ডিটারমিনার ই তো আপনারা আর্টিকেল কী জিনিস শিখে গেছেন পসেসিভ কী জিনিস সেটাও শিখে গেছেন কী সেটাও জানেন কোয়ান্টিফায়ারটা হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কিছু। মানে কোনো নাউনের পরিমাণ বা সংখ্যা বোঝাবে পরিমাণ অথবা কি সংখ্যা বোঝাবে তাহলে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার এইগুলা কোথায় ব্যবহার হয় আসলে এইগুলা ব্যবহার হচ্ছে নাউনের আগে সবসময় মনে রেখে নাউন এর আগে যখনই দেখবেন নাউনের আগের অংশে গ্যাপ আছে হান্ড্রেড পারসেন্ট বুঝে নেবেন যে একটা এই ডিটারমিনার ব্যবহার করতেই হবে ডিটারমিনার ছাড়া আসলে কোনো না কখনোই কোনো নাউন ব্যবহার হবে না হান্ড্রেড পার্সেন্ট একটা ডিটারমিনার ব্যবহার হবে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি দেখেন কোথায় ডিটারমিনারটা ব্যবহার হয় আর্টিকেল পসেসিভ ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার কোথায় ব্যবহার হয় যদি দেখেন যে গ্যাপ নাউন এখানে কোনো ডিটার্মিনার নাই এখানে কোনো ডিটার্মিনার নাই তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট একটা ডিটার্মিনার হবে ওকে আর একটা হচ্ছে অ্যাজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ অ্যাজেক্টিভের নাউনের আগে একটা অ্যাজেকটিভ আছে তার আগে গ্যাপ তাহলে এখানে একটা ডিটার্মিনার হবে যদি এখানে কোনো ডিটার্মিনার না থাকে থাকবেও না যদি অ্যাজেক্টিভের পরে নাউন থাকে তাহলে এখানে একটা কী হবে ডিটারমিনার হবে তাহলে শুধু নাউনের আগে গ্যাপ থাকলে এবং গ্যাপের আগে যদি কোনো ডিটারমিনার না থাকে মানে আর্টিকেল পসিটিভ ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফার এগুলো কোনোটাই না থাকে তাহলে এই গ্যাপের এই গ্যাপে একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে এই যে আর্টিকেল পসিটিভ ডেমনস্ট্রেটিভ আর কোয়ান্টিফায়ার আবার যদি দেখেন অ্যাজেক্টিভ প্লাস নাউন আছে অ্যাজেক্টিভের আগে গ্যাপ আছে তাহলে এখানে একটা ডিটারমিনার ব্যবহার হবে এখানে একটা ডিটারমিনার এখানে একটা ডিটারমিনার আর একটা হচ্ছে যদি দেখেন গ্যাপ আসে তারপরে অ্যাডভার্ভাসে আছে তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ আছে এরপরে হচ্ছে নাউন আছে তাহলে এইখানে একটা ডিটার্মিনার হবে তাহলে নাউনের আগে গ্যাপ থাকলে ডিটার্মিনার হয় যদি সেই গ্যাপের আগে কোনো ডিটার্মিনার না থাকে আর একটা হচ্ছে অ্যাজেকটিভ প্লাস নাউনের আগে গ্যাপ থাকলে সেখানে একটা ডিটার্মিনার হবে অ্যাডভার প্লাস অ্যাজেকটিভ প্লাস নাও থাকলে তার আগে একটা ডিটার্মিনার হবে ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি ফিলিং গ্যাপের পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আপনি মুখস্থ করে গেলেও আপনি মার্ক পাবেন না এর কা কারণ কয়টা দুইটা এর এক নম্বর কারণটা হচ্ছে আপনাদের যে উইথ ক্লুটা উইথ ক্লুর মধ্যে ওপরে যে বক্সের যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো হচ্ছে ধরেন ওপরে বক্সের মধ্যে শব্দ দেওয়া আছে হচ্ছে অ্যাজেক্টিভ ওপরে তো দশটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলোর মধ্যে দেখা ধরেন একটা দেওয়া আছে কি অ্যাজেকটিভ এখন নিচে যে গ্যাপটা আছে সেই গ্যাপের ধরেন গ্যাপের আগে একটা প্রিভিশন আছে ধরেন অব আছে তাহলে এখানে কি হবে প্রিভিশন এটা তার মানে এখানে নাউন হবে আপনি যদি এই অ্যাজেকটিভটা নিয়ে এসে বসায় দেন তাহলে আপনি ঠিকই গ্যাপ পূরণ করলেন অ্যাজেক্টিভ নিয়ে এসে বসাই দিলেন কিন্তু মার্ক পাবেন না কারণ কি এখানে এই শব্দটাকে চেঞ্জ করতে হবে আপাদের দেখবেন প্রশ্নেই লেখা থাকে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দি প্যাসেজ অর্থাৎ উনি এই প্যাসেজ অনুযায়ী আপনি ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন মানে যদি প্রয়োজন হয় ইফ ইউ নিডেড যদি আপনার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে তার মানে এখানে অ্যাজেক্টিভ থাকলে আপনি হুবহু অ্যাজেকটিভ বেশি বসাই দেবেন মার পাবেন না এইগুলো মূলত হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যবহার ক্ষেত্রে হয় তাছাড়া আপনার আর্টিকেল প্রিপোজিশন ডেমোস্ট্রেটিভ প্রসেস এগুলোর ক্ষেত্রে চেঞ্জ করা লাগে না আপনি শুধুমাত্র যে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার হবে সেগুলো কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে হবে তাহলে দেখেন আপনি একদম হুবহু মুখস্থ করে যান আর হুবহু যদি কমন পান তাহলে সব লিখে দিলেও আপনি মার্ক পাবেন না কারণ আপনাকে এটা চেঞ্জ করতে হবে যদি প্রয়োজন হয় আর প্রয়োজন না হলে তো গেলই ওকে একটা কারণে আপনি মার্ক পাবেন না মুখস্থ করে আর একটা কারণ হচ্ছে আপনি যেটা মুখস্ত করে যাচ্ছেন আপনি বাসা থেকে যেটা পড়ছেন সেইটাতে যেখানে যেখানে গ্যাপ থাকবে সেখানে যেখানে যেখানে গ্যাপ থাকবে পরীক্ষাতে ওইটাই আসবে ধরেন কিন্তু ওই জায়গাগুলোতে গ্যাপ না থেকে তার পাশের অন্য কোথাও গ্যাপ থাকতে পারে তার মানে আপনি মুখস্ত করে গেলেই যে আপনি মার্ক পাবেন ব্যাপারটা তা না আপনি বাসাতে এক জায়গাতে গ্যাপ পড়ে গেলেন মানে এখানে এখানে গ্যাপ আছে ধরেন আমি একটা ছোট্ট ইয়ে যদি দিই উদাহরণ দিই ধরেন এই একটা প্যাসেজ শুরু হচ্ছে এখানে গ্যাপ আছে তারপরে ধরেন ধরেন এখানে একটা গ্যাপ আছে তারপরে তারপরে এখানে একটা গ্যাপ আছে ওকে এখন পরীক্ষাতে কি হলো এই জায়গাগুলোতে ঠিকই সব ওয়ার্ড দেওয়া আছে এই জায়গাগুলোতে ওয়ার্ড দেওয়া আছে গ্যাপটা আছে ধরেন এটার আছে এই জায়গাতে এইখানে গ্যাপ না থেকে ধরেন এইখানে গ্যাপ আছে এইখানে গ্যাপ না থেকে ধরেন এখানে গ্যাপ নাই এখানে কোনো গ্যাপ নাই গ্যাপটা হচ্ছে এই জায়গায় মানে আপনি বাসা থেকে যে যে জায়গায় গ্যাপ পড়ে গেছেন ওইটাই পরীক্ষাতে এসেছে কিন্তু গ্যাপগুলো আর ওই জায়গাতে নেই তার আগের শব্দ বা তার পরের শব্দ বা অন্যান্য জায়গায় গ্যাপগুলো আছে তাহলে আপনি বাসা থেকে হুবহু পড়ে গেলেও আপনি মার্ক পাবেন না আপনাকে একটু সিস্টেম করেই শিখতে হবে যে কোথায় কিভাবে বসাবেন এটার জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে আপনাকে বাংলা করতে হবে আর আপনাকে এতক্ষণ ধরে যে নিয়মগুলো শেখানো হলো সেই নিয়মগুলো মাথায় রেখে আপনাদেরকে ওই জায়গাতে কি বসবে সেটা বসাতে হবে আশা করছি ক্লিয়ার হয়েছেন এখন হচ্ছে এতক্ষণে যারা নিয়মকানুনগুলো বুঝেছেন বা অল্প বুঝেছেন তারা একটু ওয়েট করবেন আমার পরবর্তীতে যে ক্লাসটা দিব যে ভিডিওটা দেবো এইটার প্র্যাকটিস ক্লাস দিব একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোথায় কীভাবে কী গ্যাপ কোন গ্যাপটা হচ্ছে প্র্যাকটিস ক্লাসগুলো করবেন প্র্যাকটিস ক্লাসগুলো যদি করেন তাহলে এই ফিলিং গ্যাপ আশা করছি আপনার কাছে আর সমস্যা হবে না ক্লিয়ার আচ্ছা আশা করছি সবাই মোটামুটি বুঝছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের এই আলোচনার উপরে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর আমার ক্লাস আপনাদের কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে বলি যে এ ক্লাস কিছুটা হচ্ছে একটু জড়তা হচ্ছে বা একটু মানে খুব ফাস্ট কথা বলতেছি এর পেছনে কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়তেছে আর একটা ব্যাপার হচ্ছে ঠিক মতো বিদ্যুৎ থাকছে না বিদ্যুৎ না থাকলে তো বুঝছেন আর ভিডিও করা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ থাকছে না যার কারণেই একটু চেষ্টা করছে খুব শর্টে খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য যার কারণে কিছু জায়গাতে হতো হয়তো একটু ইয়ে হচ্ছে মানে একটু জড়িয়ে যাচ্ছে ফিল্ম জড়িয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে বুঝে নিয়েন পরিবেশ স্বাভাবিক হলে ইনশাল্লাহ আরও সহজ আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ